বাক্সবদল মন বদলে যায় কিভাবে বাক্সবদল তোমার পর সারা জীবন চেষ্টা করলেও এত টাকা উপার্জন করতে পারবে না শাট আপ জাস্ট শাট আপ হ্যাড লিসেন আমার পর তার বাবার টাকায় ফুটানি মেরে তোমার মতন আমাকে কোনো গিফট দেয়নি ও হয়তো আমাকে সস্তা শাড়ি দিয়েছে কিন্তু কিন্তু আমি তোমাকে বলছি ওই সস্তা শাড়ির মধ্যে অনেক রেসপেক্ট আছে অনেক শ্রদ্ধা আছে তোমার মতো অহংকার নেই মানুষকে করুণা করা নেই And I'm telling you, never ever disturb me. যতক্ষণ না টিপকে বিয়ে করে এনে এই বাড়িতে ফেলি ততক্ষণ আমার কিছু ভালো লাগবে না কোথাও যাব না কি পাগলের মতন কথা বলছিস চল আরে চল যাবি আমাদের সাথে প্লিজ মম লিভ মি অ্যালোন আমি যাব না আরে শোন আরে আজ ষষ্ঠীর দিন বাইরে ঢাক বাজছে আরে চারিদিকে কাতারে কাতারে মানুষের ঢল নেমেছে ঠাকুর দেখার জন্য তুই যাবি না ঘরে বসে থাকবি আমরা তো প্রত্যেক বছর এনজয় করি এবার যাব না না যাব না যাব না টিপ আমার লাইফ থেকে চলে যাওয়ার সাথে সাথে আমার লাইফ থেকে সব সব এনজয়মেন্ট চলে গেছে দ্যাট ওয়াই ডোন্ট ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট আই হ্যাভ নাথিং লেফট ইন মাই লাইফ নাথিং কিচ্ছু নেই তুমি বুঝতে পারছো না আমি টিপকে ভালোবাসি আই লাভ হার আই লাভ হার টিপকে ভালোবাসি Thank you.
ওম আয়ুর দেহি যশো দেহি ভগ্ং ভগবতী দেহি মে পুত্রং দেহি ধনং দেহি সর্বনং কামস্। আপনি এত রাতে এখানে? কথা বলছেন না কেন? কিছু না। কি হলো বলুন না। আপনি বুঝবেন না। কেন? আমি বোকা, আহাম্মক, পড়াশোনা করিনি বলে? কই, আপনি তো বলেছিলেন যে আমাকে পড়াবেন, মানুষের মতো মানুষ করবেন। সময় হবে না বলাবাবু, তার আগেই আমি চলে যাব। নাটক, সবটাই তো নাটক। আপনি তো জানেন আপনি আমার স্বামী, আমি আপনার স্ত্রী, এটাও নাটক। বাসুদেব ব্যানার্জি আমার শ্বশুর মশাই, এটাও নাটক। দেবকী ব্যানার্জি আমার শাশুড়ি মা, এটাও নাটক। এই গ্রাম, এই গ্রাম আমার শ্বশুর বাড়ির গ্রাম। নাটক, এই বাড়ি আমার শ্বশুর বাড়ি। এর মধ্যে কোনোটাই সত্যি নয়, সত্যি নয়। এমনকি
আমি আর আপনি একই ঘরে বাস করি। রাতের বেলায় এটাও মিথ্যে। বলরামবাবু, আমি খারাপ মেয়ে নই, কিন্তু আমি জানি না আমার আমার কি হয়েছে, আমি বুঝতে পারছি না। আমি ভালো করে গান গাইতে চেয়েছিলাম, নাম করতে চেয়েছিলাম। আমার ফোনে বম্বের মেল আছে, আমি অনেক বড় সুযোগ পেয়েছি, আমি চলে যাব বলা বাবু। পুজোর পর আমি আমি চলে যাব। আমি অনেক নাম কামাবো দেখবেন, সারা ভারতবর্ষ জুড়ে আমি আমি গান গাইব, আপনারা আমার সিডি কিনতে পারবেন। আকাশে বাতাসে আমার গান ভাসবে। এই স্বপ্নটাই তো দেখেছিলাম আমি, এই স্বপ্নটাই পূরণ করার জন্য আমি আমি আমার বিয়ের মণ্ডপ থেকে পালিয়ে আপনার কাছে এসেছিলাম। আর সেই দিন থেকেই আমার মনে অনুশোচনা শুরু হয়, বিবেক দংশন হচ্ছে। আমি সবাইকে বলেছি যে আমি আপনাকে ভালোবাসি, মাকে বলেছি, বাবাকে বলেছি, সবাইকে বলেছি, কিন্তু সেটাও তো নাটক ছিল। আমি আহাম্মক হলেও সেটা বুঝি। হ্যাঁ, আরে আমার মতো সং সাজে, গায়ে শিব সাজে, তাকে ভালোবাসা যায় নাকি? অত বুদ্ধি না হলেও আমি এটুকু বুঝি। আমি অত লেখাপড়া করিনি, দশ পাঁচটা পাস দিতে পারিনি, কিন্তু আমি একটা মেয়ে মানুষের মনের খবর রাখতে পারি। তারা যেমন স্বামী চায়, আমি তেমন স্বামীই নই। আমার তো বিয়ে হওয়ার কথাই না। আমাকে মেয়েরা দেখলে হাসে, বলে বলা পাগলা, কেউ আবার বিদ্রুপ করে বলে আহাম্মক বলা, কেউ হেসে হেসে বলে, সবাই হাসে, আবার হেসে হেসে বলে বোকা বলা। পণ্ডিত মশাই তো আমাকে পাঠশালা থেকে কবেই তাড়িয়ে দিয়েছিলেন, উঁচু ক্লাস পড়তে পারিনি, কিন্তু আজকে এই জীবনের ক্লাসে পড়তে এসে দেখতে পাচ্ছি একটু পড়লে ভালো হতো। আপনাকে এত কষ্ট পেতে হতো না। আপনি ভাববেন না, আপনি যখন এখান থেকে চলে যাবেন তখন আপনি অনেক গান গাইবেন,
অনেক নাচবেন, অনেক নাম ডাক হবে আপনার, অনেক গান বাজনা হবে, অনেক নাচবেন, অনেক ভালো হবে আপনার, ভালো বর পাবেন, বিয়ে হবে, সত্যিকারের সিঁদুর পরবেন, সত্যিকারের শ্বশুর বাড়ি হবে, শ্বশুর মশাই হবে, শাশুড়ি হবে, ঘর পাবেন, বর পাবেন। মা দুর্গার সামনে আমি আপনাকে আশীর্বাদ করছি, যদি আমি কোনোদিনও কোনো পুণ্য অর্জন করে থাকি সেই পুণ্য আমি আপনাকে দিলাম। যদি আমার ভাগ্যে সমস্ত সুখ থাকে তাহলে সেই সুখ আমি আপনাকে দিলাম। আপনার ভালো হোক, আপনার মঙ্গল হোক, মঙ্গল হোক আপনার। কখনো যেন এখান থেকে চলে গিয়ে আমার কথা আপনার না মনে পড়ে, কোনোদিন যেন না মনে পড়ে, কোনোদিনও না। শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। এবারে ঢাকের লড়াইয়ে আমরাই জিতব। আরে কাছে কেউ ঘেঁচতে পারবে না। বারবার ঘুঘু খেয়ে যাবে ধান, এবার ওর কি হচ্ছে না, এবার বাজিবাদ আমরাই করব। আরে বরাবরের মতো কেন মুখ করাবে? হ্যাঁ, হবে না, হবে না, কোনোদিনও হবে না, বুঝতে পারলে? ওই আমাদের বলা আছে না, একদম বলে বলে ছগল দেবে। আমার বলার মতো ঢাকি এই অঞ্চলে আছে নাকি আর কেউ? বললাম তো, এবারে আমরাও না হাতে শান দিয়ে এসেছি, দেখি কেমন করে যেতে। তাই নাকি? হ্যাঁ, তাহলে হয়ে যাক, হয়ে যাক ঢাকের প্রতিযোগিতা, হয়ে যাক। এই বলা হয়ে যাক তাহলে ঢাকের প্রতিযোগিতা। বেকার বেকার মুখে চুন কালি মাখবে।